করলে? আমার কাজ আছে। আচ্ছা, তুমি কি বোঝো না আমি তোমার কাছে কি চাই? তুমি কি এতই বোকা? বোকা নই, আমি চাই না তুমি আমার দিক থেকে কোনো দুঃখ পাও। কেন দুঃখ পাবো? কেন আমাকে পাবার জন্য কত বড় লোকের হ্যান্ডসাম ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারা আমাকে চাই, আর তুমি এত কাছে থেকে আমাকে চাও না? পিঙ্কি, এসব তোমার ছেলে মানুষই, তোমার কল্পনা, বাস্তবের সাথে তার কোনো যোগাযোগ নেই। কল্পনা হবে কেন? আমি কি তোমার আপন হতে পারি না? নিজেকে কেন তুমি এত পর ভাবো? এমনও তো হতে পারে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। অসম্ভব, আমি নিজের হাতে সেই মেয়েকে খুন করবো। তুমি শান্ত হও কুসুম, তুমি কি করছো? তুমি যা দেখেছো তা সব তোমার দেখার ভুল। আমি অন্ধ না, চোখে যা দেখছি তা কি করে স্বীকার করু? কুসুম, নিজের মনকে প্রশ্ন করে এই বুকে হাত রেখে বলো তো, এই বুকে স্পন্দন তোমাকে ছাড়া অন্য কোনো নাম লুকে রেখেছে কিনা? তোমার ওই মিষ্টি কথা দিয়া আমার আর ভুলাইতে পারবো না। কুসুম, ছোটবেলা থেকে আমি পরিস্থিতি শিখা, এবার ঠিক তাই হয়েছে। তোমার রাগ করাটা স্বাভাবিক, এই বাড়িতে আসার পর থেকে পিঙ্কি আমাকে আকৃষ্ট করার জন্য সব রকমের ছলাকলা ব্যবহার করেছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসবো। আমি বিশ্বাস করি না, আমার যদি ভালোই বাসবা তাহলে পিঙ্কি হারিয়ে দিল না কেন? কারণ ধলাবাই যদি তার আদরের মেয়ের চোখে পানি দেখে তাহলে আমাকে আবার পুলিশে ধরিয়ে দেবে। আমি আর জেলে যেতে চাই না, এখানে থেকে অন্তত মাকে দেখতে পাবো। তুমি তুমি সত্যি কইতেছো সোহাগ? হ্যাঁ কুসুম, এই তোমাকে ছুঁয়ে বলছি, এই জগতে আমি শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকে না কুসুম। তুমি তুমি আমার ক্ষমা করে দিও সোহাগ, কোনিকের জন্য আমার ভালোবাসায় কাছে দেয়ালের মতো সিঁদুর ছিল। তোমার আর আমার ভালোবাসা কাছে দেয়ালের মতো ঠুনকো নয়, ইস্পাতের মতো শক্ত। কিন্তু একটা ব্যাপার আপাতত সাবধানে থাকতে হবে, তোমার আর আমার সম্পর্ক পিঙ্কি যাতে কিছুতেই বুঝতে না পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে সোহাগ, ঠিক আছে। দাঁড়াও সোহাগ, দাঁড়াও। কি করছো? পিঙ্কি যদি আজ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়? যেভাবে এতদিন হয়নি আজ কেন হবে? পিঙ্কি যদি তোমার মাকে খাওয়ানোর পর তোমাকে দাবি করে তুমি কি ফেরাতে পারবে? পারবে না সোহাগ, তাই আমি তার আগেই তোমাকে তোমাকে আপন করে নিতে চাই। সোহাগ, সোহাগ, সোহাগ। আমাকে ছেড়ে ওই কাজের মেয়ের প্রতি তোমার ভালোবাসা? পিঙ্কি, কি আছে এর মধ্যে যে আমার মধ্যে নেই? কি দিতে পারবো একুশো যা আমি দিতে পারবো না? চুপ করে গেল সোহাগ, বলো আমার কি দোষ? তোমার কথায় আমি ওই গন্ধময় বস্তিতে গিয়ে তোমার মায়ের কাছে অপমানিত হয়েছি, তোমাকে পাবার জন্য আমি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করেছি, বলো এটাই কি আমার দোষ? যদি দোষ না হয়ে থাকে তারপরেও কেন আমাকে ভালো না বেসে ওকে নিয়ে ধরাধরি করছ? ওর কি আছে প্রিয় সৌন্দর্য? তোমার চেয়ে বেশি কিছু হয়তো কুসুমের নেই, কিন্তু সমস্যা একটাই, আমি কুসুমকে ভালোবাসি। তোমার সাথে পরিচিত হবার আগে কুসুমকে আমি ভালোবেসেছি। পিঙ্কি, আমি ইচ্ছে করলে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে খুব সহজেই তোমাকে ঠকাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার ভালোবাসা সবসময় আমার সাথে ছিল। আমি দুঃখিত পিঙ্কি। না, পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমি যা চাই খুব সহজেই তা পাই, এবং আমি
আমি নিজে না পারি তাহলে গাড়ির কাছে যাব গিয়ে বলবো তুমি কত বড় নিমো খেলাম কত বড় চিহ্ন আমাকে আমাকে কত বড় ধোকা দিয়েছ এখন কি হবে রাখি গাড়ি আমি যখন যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ কিন্তু আর জীবনের শেষবারের জন্য তোমার কাছে একটি কিছু চাইবো আর কোনোদিন কিছু চাইবো না তুই কি বলছিস মা আমার সব কিছু তোর তুই ছাড়া আমার কি আছে বল তুই শুধু বল তোর কি চাই বল আমি সবকে চাই দাদি হ্যাঁ দাদি আমি সবকে ভালোবাসি ওকে না পেলে আমি বাঁচবো না আমি ওকে বিয়ে করতে চাই আমার পিঙ্কি যা চাইবে তাই হবে আজ এক্ষুনি এই মুহূর্তে এইখানে সোহাগের সঙ্গে তো বিয়ে হবে ওকে সুইটহার্ট না না মিস্টার ধালা আপনার জানা উচিত পৃথিবীতে সবকিছু হয়তো জোর করে আদায় করা যায় কিন্তু ভালোবাসা নয় তাছাড়া কুসুমকে আমি ভালোবাসি দুঃখিত আমি যাচ্ছি দাঁড়াও সোহাগ এত বড় সাহস তোমার অন্নদাতার মুখের উপরে থুতু ফেলতে চাও তুমি মানুষ কখনো মানুষের অন্নদাতা হতে পারে না মানুষের অন্নদাতা ওই উপরালা আসি মিস্টার থালা তুমি যাও